6.2 মাত্রার ভূমিকম্পের পরও এভাবেই আফটারশক আঘাত হানছে বিধ্বস্ত এলাকাগুলোতে, ফলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। পাহাড়ি ও দুর্গম, এর উপর রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়, সেখানে পৌঁছাতেও সময় লাগছে। তবুও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা উদ্ধারকর্মীদের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। ভূমিকম্পের আগের এবং পরের এ ছবিগুলো দেখলে খুব সহজেই অনুমান করা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ। আমাত্রিস, আকুমলি, পোস্তা ও আরকোয়েতা দেলত্রন্ত, মধ্যাঞ্চলীয় এ চারটি শহর মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আমাত্রিস শহরের মোটামুটি পুরোটাই এখন বিরাট এক ধ্বংসস্তূপ। পাহাড়ি এসব এলাকাগুলোতে জনবসতি কম থাকলেও প্রচুর পর্যটকের আগমন ঘটে, ফলে হতাহতের মধ্যে অনেক বিদেশি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে 3 ব্রিটিশ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছে ইতালির সরকার, তবে ধসে পড়া 15 শতক কিংবা তারও আগের প্রাচীন নান্দনিক স্থাপনাগুলো ফিরে পাওয়া আর সম্ভব নয়। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন।